নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ কোন দলের সঙ্গে পড়তে চলেছে কবে ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গলের হেড কোচ শেষ পর্যন্ত কি ইস্টবেঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে গেলেন এই বিষয় নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে তো সেই নিয়েও একটু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে প্রথমেই বলতে হয় ইস্টবেঙ্গল দল কিন্তু সরাসরি কোয়ালিফাই করে গেছে গ্রুপ এ থেকে এবং গ্রুপ বি থেকে মুম্বাই সিটি এফসি তারা কোয়ালিফাই করেছে এবং গ্রুপ সির দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু এখনও কোনো দল কোয়ালিফাই করেনি কিন্তু অনেকটাই সুযোগ বেশি রয়েছে গোকুলাম কেরালার কাছে কারণ তাদের ছ পয়েন্ট রয়েছে তারা যদি আরও একটা ম্যাচ ড্র করতে পারে তাহলে কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করে যাবে গ্রুপ ডি এর দিক থেকে দেখতে গেলে কিন্তু সেখানে এফসি গোয়া কোয়ালিফাই করে গেছে গ্রুপ ইয়ের দিক থেকে দেখতে গেলে সেখানে কিন্তু চেন্নাইন এফসি তারা কোয়ালিফাই করে গেছে গ্রুপ এফ এর দিকে এখনও কিন্তু কোনো দল কোয়ালিফাই করেনি এবার যতটা দেখো জানতে পেরেছি সেখান থেকে মোটামুটি সম্ভাবনা তৈরি হয়েছে এ গ্রুপের যারা টপার রয়েছে তাদের সঙ্গে কিন্তু এফ গ্রুপে যারা গ্রুপ টপ করবে তাদেরই মোটামুটি খেলা হওয়ার সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গলকে দেখি আর অপর দিকে যদি গ্রুপ এফ দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু উড়িষ্যা এফ রয়েছে তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে যে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার এছাড়া কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছেও সুযোগ রয়েছে কোয়ালিফায়ার করার তো এই দুটো দলের মধ্যে যে দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে তাদের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এবার তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কোন ডেটে ম্যাচ পড়তে পারে দেখো যুব ভারতীতে দুটো ম্যাচ রয়েছে কোয়ালিফায়ার্স টু এবং কোয়ালিফায়ার্স ফোর তো সেই দুদিনের মধ্যে যে কোনো একদিন ম্যাচ পড়বে এখনই তো সিডিউল ঘোষণা হয়নি তো সেক্ষেত্রে ওই দুটো দিনের কথাই তোমরা মাথায় রাখো পঁচিশ তারিখ রয়েছে ম্যাচ সেখানে কোয়ালিফায়ার্স টু হবে এবং সাতাশ তারিখ রয়েছে ম্যাচ সেটা কোয়ালিফায়ার্স ফোর হবে তো এই দুটো দিনের মধ্যে যে কোনো দিনই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ হতে পারে এরকমই সম্ভাবনা তৈরি হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মার্কাস তিনিও জানিয়েছে যদি পরবর্তী রাউন্ডে আবারও যদি কলকাতা ডারবি হয় তাহলে তিনি অবাক হবে না সেক্ষেত্রে একটা তো সম্ভাবনা থাকছে যে পরবর্তী রাউন্ডে কিন্তু আবারও কলকাতা ডারবি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অলরেডি মোহনবাগান সুপার সুপারজাইন দল কোয়ালিফাই করে গেছে রকম সমস্যা নেই সেখান থেকে তারা কোয়ালিফাই করছে সেকেন্ড দল হিসাবে এবং গ্রুপ টপার হয়তো ইস্টবেঙ্গল কোয়ালিফাই করছে তো সেক্ষেত্রে যদি ডুরান্ট কমিটি মনে করে যে আবারও আমরা কলকাতা ডারবি আয়োজন করবো সেক্ষেত্রে কিন্তু কলকাতা ডারবি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে কিন্তু যদি সেই সম্ভাবনাটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রুপ এর সঙ্গে গ্রুপ এর টপারের খেলা হবে মোটামুটি এটা তোমরা নিশ্চিত ধরে রাখতে পারো এছাড়া কিন্তু একটা সাময়িক পরিসংখ্য উঠে এসেছে যে এই দলের সঙ্গে এই দলের খেলা হতে পারে চেন্নাইন এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির খেলা হওয়ার চান্স অনেকটা বেশি অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যা এফসির খেলার চান্স অনেকটা বেশি গোকুলামের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি কোয়ালিফাই করে তাদের খেলার চান্স রয়েছে এবং এফসি গোয়া তো অলরেডি কোয়ালিফাই করে গেছে এফসি গোয়ার সঙ্গে মোহনবাগান সুপারজাইনটের খেলার চান্স অনেকটাই বেশি এরকম একটা শিডিউল পেয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত কোন চূড়ান্ত শিডিউলটা হয় আবারও কি কলকাতা ডার্বি হয় নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যা এফসির খেলা হয় তো ইস্টবেঙ্গল উড়িষ্যা এফসির খেলা হলে কিন্তু সেদিক থেকে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকবে কারণ উড়িষ্যা এফসি তাদের রিজার্ভ টিম পার্টি আর ম্যাচ হলে ডার্বি ম্যাচ সবসময় ফিফটি ফিফটি ম্যাচ হয় সেক্ষেত্রে জন্য অনেকে অপেক্ষা করে আছে তো দেখা যাক কনফার্ম আপডেট তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো তোমরা বারবারই জানতে চাইছিলে আজকে দুপুরের পর থেকে যে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেশ কুয়াদ কোথায় গেলেন তিনি কি কলকাতা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গেলেন কেন গেলেন দেখো যেটুকু ব্যাপার জানতে পারলাম হ্যাঁ তিনি কলকাতার ছেড়েছেন ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচ হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে এখনও হাতে কয়েকটা দিন সময় রয়েছে সেই জন্য তিনি বাইরে গেছে এবার বাইরে বলতে তিনি ইন্ডিয়ার বাইরেতে নয় তিনি ব্যাঙ্গালুরু এফসিতে গেছে এবার কি কারণে ব্যাঙ্গালুরু এফসিতে গেছে তার কোনো রকম আপডেট জানা যায়নি শুধু এটুকু জানা গেছে তিনি ব্যাঙ্গালুরু এফসিতে গেছে কোনো বিশেষ দরকারে হয়তো ভালো কিছু সুখবর আসতে পারে বেঙ্গল দলের জন্য বা অন্য কিছু স্ট্র্যাটেজিগত পরিকল্পনা পরিবর্তনের জন্য হয়তো ব্যাঙ্গালুরুতে গেছে কারণ ব্যাঙ্গালুরুতে বহুদিন তিনি ছিলেন ব্যাঙ্গালুরুতে বহুদিন কোচিং করিয়েছিলেন হয়তো ব্যাঙ্গালুরুতে কোনো বিশেষ কাজের জন্য কার্লোস কদরাত গেছে তিনি বিদেশেও যায়নি তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতেও যায়নি অনেক জায়গা থেকে বলা হচ্ছিল তিনি এমার্জেন্সি কারণে পরিবারের সঙ্গে দেখা করতে চলে গেছে সেরকম কোনো ব্যাপারই নয় তিনি ইন্ডিয়াতেই রয়েছে এবং দু এক দিনের মধ্যেই কিন্তু আবারও চলে আসবে আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ছিল সেখানে কিন্তু ডিমার্স ডেলকাদ তিনি প্র্যাকটিস করিয়েছে যতটা জানা যাচ্ছে কোনো রকম ইস্টবেঙ্গল দলের সমস্যা নেই ভালো কিছু হয়তো সুখবর আসবে এটুকু তোমরা একটু আশা করে থাকো কারণ এখনও ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়নি কিছুদিন সময় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই শেষের দিকে ভালো কিছু খবর আসতে পারে তো রাতের দিকে কিন্তু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ট্রান্সফার আপডেট নিয়ে ইস্ট বেঙ্গলে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো শেয়ার করবো তো সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করো তো এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও